সিনেমা শুরুতে হেলিকে দেখানো হয় যে আজকে সাঁতার প্রতিযোগিতায় হেরে যায়। এরপর তার কাছে ব্রেথের ভিডিও কল আসে। ব্রেথ হলো হেলির বড় বোন। হেলিকে এখানে চলা খারাপ আবহাওয়ার কথা বলে সে। এটাও বলে তার বাবা এখনও পর্যন্ত বাড়ি ফেরেনি। ফোনের রিপ্লাইও তার বাবা দিচ্ছে না। একথা শোনার পর হেলি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। রাস্তায় খুব ঝড় এবং জল হচ্ছিল। তারপর এর সঙ্গে বেনের দেখা হয়, যে ব্রেথের এক্স বয়ফ্রেন্ড। সে তাকে বলে এখন রাস্তা বন্ধ, যাওয়া যাবে না। হেলি তার কথা শোনে না, পাশের রাস্তা দিয়ে সে চলে যায়। সে বাড়িতে গিয়ে তার বাবাকে খুঁজে পায় না। তার বাবার পোষা কুকুরটাকে সে দেখতে পায়। এরপর হেলি তার বাবার পোষার কুকুরটাকে নিয়ে তাদের পুরানো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় এসে কাউকে দেখতে পায় না। এমার্জেন্সি অ্যালার্টের পর সবাই এই জায়গা ছেড়ে চলে গেছে। হেলি তার পুরানো বাড়িতে গিয়ে তার বাবার গাড়িটাকে দেখতে পায়। এখানেও সে কাউকে দেখতে পায় না। হেলি তার বাবার ফোনে কল করলে রান্নাঘরে তার বাবার ফোনটি বাজে। ঠিক তখনই বাইরে তাদের পোষা কুকুরটির চিৎকার করতে থাকে। হেলি বাইরে বেরিয়ে আসে। সে বেসমেন্টে গিয়ে তার বাবাকে খুঁজতে থাকে। এরপর হেলি পাইপের ওপর রক্ত দেখতে পায়, যা দেখে সে ঘাবড়ে যায়। কিছু সময় পর হেলি কেলারের বডি দেখতে পেয়ে যায়। কেলার অজ্ঞান হয়ে গিয়েছিল। তার কাঁধেতে আঘাতের চিহ্ন ছিল। দেখে মনে হচ্ছিল কোনো জানোয়ার তাকে কামড়েছে। এরপর হেলি একটি প্লাস্টিকের উপর তার বাবাকে রাখে এবং টেনে নিয়ে এখান থেকে যেতে থাকে। ঠিক সেই সময় একটি বড় কুমির সেইখানে চলে আসে। এরপর হেলি এবং তার বাবা একটি জায়গায় চলে যায়। এইখানে পাইপ থাকার দরুন কুমিরটি সেইখানে আসতে পারে না। কিছু সময় পর হেলির বাবার জ্ঞান ফেরে, কিন্তু তার কন্ডিশন মোটেও ভালো ছিল না। তারপর হেলির ফোনেতে কল আসে। ব্রেথ তাকে ভিডিও কল করছিল। হেলি কোনো রকমে তার ফোনটি সেখান থেকে নেয়। তারপর হেলি তার ফোনটিকে নিয়ে এমার্জেন্সি নাম্বারে কল করতে থাকে। ঠিক তখনই অন্যদিক থেকে একটি কুমির এসে যায়। হেলি তার থেকে বেঁচে পালানোর চেষ্টা করে। তার পাটি একটি কুমিরে ধরে নেয়। কোনো রকমে হেলি এখানে বেঁচে যায় এবং একটি সুরক্ষিত জায়গায় গিয়ে পৌঁছায়। হেলির কেলারের জন্য চিন্তা হচ্ছিল। কেলার কিছু দড়ি এবং কিছু টুল নিয়ে তার পাটিকে বেঁধে দেয়। হেলি বাইরের দিকে দেখে কিছু ছেলে এটিএম চুরি করছিল। হেলি তাদেরকে ডাকতে থাকে। মার্ক নামে একটি ছেলে হেলিকে দেখতে পেয়ে যায়। ঠিক তখনই এদের সঙ্গে থাকা একটি মেয়ের উপর কুমিরে আক্রমণ করে দেয়। এটা দেখে মার্ক তার ভাই স্টেনকে ডাকতে যায়। স্টেন ভেতরে জিনিসপত্র চুরি করছিল। স্টেন তার ভাইয়ের আওয়াজ শুনতে পায়, কিন্তু তাকে সাহায্য করার আগেই ক্রোকোডাইল তাকে মেরে ফেলে, যা দেখে হেলি ভয় পেয়ে যায়। ভেতরে থাকা একটি ক্রোকোডাইল স্টেনকেও মেরে ফেলে। এইভাবে এরা তিনজনে মারা যায়। এটা দেখে এদের খুবই খারাপ লাগে। হেলির বাবা হেলিকে এখান থেকে বেরোনোর আরও একটি উপায় বলে। হেলি উপরের পাতাতনটিকে সরাতে থাকে, কিন্তু সেটি উপরে গিয়ে আটকে যাচ্ছিল, যার ফলে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। এদিকে বাইরে বৃষ্টি আরও বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল। কিছু সময়ের মধ্যেই এই জায়গা সম্পূর্ণ জলে ভর্তি হয়ে যেত। এরপর বেন হেলিকে খোঁজার জন্য এখানে আসে। বেনকে দেখে হেলি এবং কেলার তাকে ডাকতে থাকে। বেন শুনতে পেয়ে যায়। বেনকে সে বেসমেন্টের দিকে আসতে বলে। হেলি তাকে বলে এইখানে অনেক কুমির আছে, তাই বেন সেইখানেই দাঁড়িয়ে যায়। অন্যদিকে একটি পুলিশকর্মী বোটের ওপর বসেছিল। তখনই এর বোটের টারবাইনে কিছু আটকায়। সেটাকে পরিষ্কার করতে থাকে। তারপর তার নজর দূরে একটি দোল্লায় গিয়ে পড়ে। সেখানে কোনো একটি বস্তু আটকে গিয়েছিল। ঠিক তখনই দোল্লার চেনটি ছিঁড়ে যায়। পুলিশকর্মীটি দৌড়াতে থাকে। তাকে অনেক কুমির ঘিরে ধরে কামড়ে মেরে ফেলে। এরপর বেনের উপরেও ক্রোকোডাইলে অ্যাটাক করে দেয়। সে নিজেকে বাঁচাবার চেষ্টা করে। এটা দেখে হেলি তাকে সাহায্য করতে চায়, কিন্তু সে তাকে বাঁচাতে পারে না। কুমিরে বেনকে মেরে ফেলে। হেলি তার বাবার কাছে চলে আসে। এটা দেখে হেলি খুবই ভয় পেয়ে গিয়েছিল। কেলার হেলিকে মোটিভেট করতে থাকে। এরপর এরা এখান থেকে বেরানোর একটি প্ল্যান করতে থাকে। কেলার পাইপের উপর আওয়াজ করতে থাকে, যাতে কুমির ডিস্টার্ব হয়ে যায় এবং তার দিকে আসতে থাকে। হেলি জলের মধ্যে দিয়ে এগোতে থাকে। কুমিরটি কেলারের ফাঁদে পা দিয়ে দেয়। কেলারকে কুমিরটি খুবই খারাপভাবে জখম করে। অন্যদিকে হেলির কাছে একটি কুমির চলে আসে। এরপর হেলি এমন একটি জায়গায় চলে আসে যেখানে পুলিশম্যানের ডেড বডি পড়েছিল এবং অনেক কুমিরের ডিম পড়েছিল। তখনই ডেন পাইপ দিয়ে একটি কুমির তার দিকে এগিয়ে আসতে থাকে। হেলি ওই পুলিশটার বন্দুক নিয়ে নেয়। কুমিরটি হেলির হাতটিকে ধরে ফেলে। হেলি অনবরত গুলি চালাতে থাকে। শেষমেশ হেলি কুমিরটিকে মেরে ফেলে। এরপর হেলি জলের মধ্যে দিয়ে এগোতে থাকে, কিন্তু সেখানে অনেক কুমির ঘুরছিল। তারপর একটি কুমির হেলিকে দেখে ফেলে, কিন্তু হেলি
এখানে সাবধানের সঙ্গে বাইরে বেরিয়ে চলে আসে। অন্যদিকে কেলার যেখানে ছিল সেখানে জলে ভর্তি হয়ে গিয়েছিল, তার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, কেলার অজ্ঞান হয়ে যায়। হেলি সময় মতো ফার্নিচার ভেঙে কেলারকে বাইরে বের করে ফেলে। হেলি কেলারের শরীর থেকে জল বের করতে থাকে। এরপর এরা বাইরের দিকে বেরিয়ে আসে। গাড়ি করে তারা এখান থেকে চলে যাবে বলে ঠিক করছিল, কিন্তু চারিদিকে জলে ভর্তি হয়ে গেছিল। এরা দেখে দূরে একটি বোট রয়েছে, কিন্তু এদের সামনে কুমির ঘোরাফেরা করছে। এদের কাছে আর কোনো অপশান ছিল না, এরা আস্তে আস্তে এগোতে থাকছিল। হেলি সাঁতার কেটে বোটের কাছ পর্যন্ত যাওয়ার চেষ্টা করছিল। তারপর কেলার এবং তার কুকুরটাকেও বোটের উপর তুলে নেয় সে। ঠিক এই সময় একটি জলের স্রোত এসে তাদের দুজনকে দুদিকে ছিটকে ফেলে দেয়। হেলি পুলিশম্যানের একটি ওয়াকিটকে দেখতে পায়। সেটিকে নিয়ে সে পুলিশম্যানকে এখানকার সিচুয়েশন সম্বন্ধে বলে, কিন্তু সেই সময় তার ওয়াকিটকি কাজ করা বন্ধ করে দেয়। অন্যদিকে কেলার কিছু ফ্লাওয়ার গান পেয়ে যায়, সেটার সাহায্যে কুকুরটিকে খুঁজে পেয়ে যায়। ঠিক সেই সময় কেলারের ওপর একটি কুমির অ্যাটাক করে দেয়, তার হাতটিকে খুব খারাপভাবে জখম করে দেয়। তারপর হেলি এখানে চলে আসে। হেলিকে দেখে কুমিরটি তার দিকে এগিয়ে যেতে থাকে। হেলি একটি বাথরুমে গিয়ে নিজেকে বন্দি করে নেয়। এই সময় হেলির মাথায় একটি আইডিয়া আসে। বাথরুমের এক সাইডের দরজাটা খুলে কুমিরটিকে ভেতরের দিকে ঢুকিয়ে দেয় এবং সে ওপর দিয়ে ছাপ দিয়ে দেয়। এরপর এরা তিনজনে ছাদের উপরের দিকে উঠতে থাকে। হেলি এই সময় একটি হেলিকপ্টারকে দেখতে পায়। সে ফ্লেয়ার গানের সাহায্যে তাদেরকে ইশারা করতে থাকে। ঠিক সেই সময় একটি কুমির এখানে চলে আসে, হেলির উপর অ্যাটাক করে দেয়। হেলির হাতটি কামড়ে ধরে ফেলে। ফ্লেয়ার গানের সাহায্যে কুমিরটিকে হেলি জখম করে দেয়। হেলি তার বাবাকে ছাদের উপরে যেতে বলে। ঠিক সেই সময় অন্য একটি কুমির হেলির উপর অ্যাটাক করবে বলে এগিয়ে আসতে থাকে। সেই সময় একটি জলের স্রোত এসে ওই কুমিরটিকে বয়ে নিয়ে চলে যায়। তারপর হেলি ছাদের উপর পৌঁছে যায়, যেখানে কেলার এবং তার কুকুরটি আগে থেকেই ছিল। এরপর হেলি একটি রেস্কিউ হেলিকপ্টারকে দেখতে পায়। সে ফ্ল্যাশ লাইটের সাহায্যে তাদেরকে ইশারা করে, হেলিকপ্টারটি তাদেরকে দেখতে পেয়ে যায়। সিনেমাটি এইখানে সমাপ্ত হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করো এবং কমেন্ট করে অবশ্যই বলো, এবং ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।